ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত 25 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবারের মধ্যে প্রদেশের পান্না জেলা থেকে 28 পর্যটক এবং 2 জন কর্মী নিয়ে বাসটি যমুনোত্রীর তীর্থস্থানে যাচ্ছিল। সন্ধ্যার দিকে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার দামতার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 150 মিটার গভীর একটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত 25 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবারের মধ্যে প্রদেশের পান্না জেলা থেকে 28 পর্যটক এবং 2 জন কর্মী নিয়ে বাসটি যমুনোত্রীর তীর্থস্থানে যাচ্ছিল। সন্ধ্যার দিকে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার দামতার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 150 মিটার গভীর একটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত 25 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবারের মধ্যে প্রদেশের পান্না জেলা থেকে 28 পর্যটক এবং 2 জন কর্মী নিয়ে বাসটি যমুনোত্রীর তীর্থস্থানে যাচ্ছিল। সন্ধ্যার দিকে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার দামতার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 150 মিটার গভীর একটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত 25 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবারের মধ্যে প্রদেশের পান্না জেলা থেকে 28 পর্যটক এবং 2 জন কর্মী নিয়ে বাসটি যমুনোত্রীর তীর্থস্থানে যাচ্ছিল। সন্ধ্যার দিকে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার দামতার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 150 মিটার গভীর একটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত 25 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবারের মধ্যে প্রদেশের পান্না জেলা থেকে 28 পর্যটক এবং 2 জন কর্মী নিয়ে বাসটি যমুনোত্রীর তীর্থস্থানে যাচ্ছিল। সন্ধ্যার দিকে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার দামতার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 150 মিটার গভীর একটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত 25 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবারের মধ্যে প্রদেশের পান্না জেলা থেকে 28 পর্যটক এবং 2 জন কর্মী নিয়ে বাসটি যমুনোত্রীর তীর্থস্থানে যাচ্ছিল। সন্ধ্যার দিকে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার দামতার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 150 মিটার গভীর একটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত 25 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবারের মধ্যে প্রদেশের পান্না জেলা থেকে 28 পর্যটক এবং 2 জন কর্মী নিয়ে বাসটি যমুনোত্রীর তীর্থস্থানে যাচ্ছিল। সন্ধ্যার দিকে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার দামতার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 150 মিটার গভীর একটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।